এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল ত্রিপুরা সহ বাংলাদেশ। কি হয়েছে ঘটনা? গত শুক্রবার নিজ বাড়ি অর্থাৎ বরজলা বিধানসভা কেন্দ্রের চিনাইহানি দাসপাড়া থেকে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় রণবীর বিশ্বাস। কিন্তু হঠাৎই গতকাল খবর আসে, জলে ডুবে মৃত্যু হয় রণবীর বিশ্বাসের, তাও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা এলাকায়। তারপর থেকেই শুরু হয় দৌড়ঝাঁপ। পরিবারের মানুষ চেষ্টা চালিয়ে যান যে শেষবারের মতো রণবীর বিশ্বাসকে যাতে তারা দেখতে পান, কিন্তু আজ প্রায় ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরও বাংলাদেশ থেকে সেই মৃতদেহ আনা হয়নি বাড়িতে। কি চাইছেন তারা, কি আবেদন করছেন সরকারের কাছে, দেখুন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে এই যুবকটির মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহটি যাতে এই বরজলা বিধানসভার অন্তর্গত চিনাইহানি দাসপাড়াতে আনা হয়, তার কারণ তার বৃদ্ধ বাবা মা তাকে দেখার জন্য, একেবারে শেষ দেখাটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন। তাদের যদি আমরা অবস্থাটা দেখাই আপনাদের, তাহলে সেখানে তারা কথা বলার মতো পরিস্থিতিতে নেই, যার কারণে এলাকার বেশ কিছু মানুষরা রয়েছেন যারাই আমাদেরকে খবর দিয়েছেন এই পুরো ঘটনাটার, তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, ছেলেটির নাম কি ছিল? রণবীর বিশ্বাস। কি কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ওই তো পুকুরে স্নান করতে গিয়ে মারা গেছে, বাংলাদেশ গেছে গত শুক্রবারে, মারা গেছে কালকে। কি করে মারা গেল, মানে ওর আত্মীয়র বাড়িতে গিয়ে? আত্মীয়র বাড়িতে, পিসির বাড়িতে গিয়ে স্নান করতে গিয়ে। তারপর আপনারা কিভাবে খবর পেলেন? আমরা এখানে ওই পিসাতো ভাই ফোন করছে, আত্মীয় স্বজন তারা যারা আছে তারা শুনছে, ওই ফোন করে আমরা জানাছে, তারপর আমরা খবর পাইছি। এরপর আমরা চেকপোস্টে গেলাম, চেকপোস্টে যাওয়ার পর কইতেছে খ এই যে আজকে তো বদ্ধ, দুদিও পোস্টমর্টম করে লাস্ট ইয়ে ডেড বডি বাড়িতে ফাড়াইব, আজকে ফাড়াইব। তো আজকে তো কি খবর, এটা আমরা আশেপাশে কিচ্ছুই ফেলাম না, কি কারণে বদ্ধ। চেকপোস্ট থেকে আপনাদের বলেছে যে মৃতদেহ আজকে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ। না, বাংলাদেশ থেকে কি খবর পেলেন? বাংলাদেশ থেকে বসে তারা হেই করতে গেছে যে আজকে ডেড বডি ফাড়াইব। হ্যাঁ, পোস্টম্যাডাম, না না, পোস্টম্যাডাম আজকে করছে, কালকে কি কইছে যে আজকে ফাড়াইব ডেড বডি। এখন তো প্রায় আজকের দিন শেষ হয়ে গেছে, এখনো মৃতদেহ আসেনি। বাংলাদেশের কোন জায়গায় গিয়েছে? বাংলাদেশে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। সেই ছেলের মা আমাদের সাথে রয়েছেন। তিনি কিন্তু এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আরো অনেকে আছেন এখানে যে তারা একটাই দাবি করছেন যে এই মৃতদেহ যাতে পাঠানো হয় ওনার বাড়িতে, তার কারণ মা বাবা রয়েছেন, তারা একবার শেষ দেখাটুকু দেখতে চান। ওনার সাথে আমরা একটু কথা বলব। এখন আপনার আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রণবীর বিশ্বাস গো। আমার একটু দেখান গো, আমার বলে দেখো। দেখতে পাচ্ছেন কথা বলার মতো পরিস্থিতিতে উনি নেই এবং তাদের পাসপোর্ট নেই যে তারা ব্রাহ্মণবাড়িয়া যাবেন বা বাংলাদেশে গিয়ে শেষকৃত্যটা সম্পন্ন করবেন। এবার তারা একটাই বিষয় চাইছেন, একটাই জিনিস চাইছেন যে তাদের যে ছেলে মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, সেই অস্বাভাবিক মৃত্যুর পর তার মৃতদেহ যাতে তার বাড়িতে আসে শেষবারের মতো, যাতে তার মা বাবা তার চেহারাটুকু দেখতে পান। রণবীরের বাবা আমাদের সাথে রয়েছেন। একটা দুর্ঘটনা ঘটেছে আমরা বুঝতে পারছি, এখন কি দাবি থাকবে আপনার? আগামী শুক্রবারেতে, শুক্রবারে গেছে, শুক্রবারে গেছে বৃহস্পতিবারে ধুলো ধুলো মেয়ে স্নান করতে গেছেন, স্নান করতে গেছে আরও তিন চারজন আছেন স্নান করে, তারা উঠে আসেন, আমার ছেলেটা উঠছে না, ছেলেটা ধুলো পরে ধুলো পরে মারা গেছে, যাতে আমার ছেলের জন্য আগে। আপনাদের তো পাসপোর্ট নেই? না না, আমরা পাসপোর্ট, আমার ছেলের পাসপোর্ট করছে। তো আপনাদের কি বাংলাদেশ যেতে বলেছে কেউ? হ্যাঁ, বাংলাদেশ যাওয়ার কথা কি কেউ বলেছে যে বাংলাদেশ গিয়ে ছেলে দেখার জন্য? বাংলাদেশ বাংলাদেশ যাওয়ার জন্য কি বলেছে ওরা যে বাংলাদেশ গিয়ে আপনারা ওখানেই শেষ কাজটা করেন আপনার ছেলে? বাংলা
তিনি আইবার লাগি আমার ছেলেটা আমার আমার ছেলে বাড়িতে একেবারে প্রত্যেকেই কথা বলার মতো অবস্থাতে এখানে নেই এবং তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ যে সহকারী হাই কমিশন রয়েছে সেই সহকারী হাই কমিশন এই পুরো ব্যাপারটাকে ঠিক কিভাবে দেখবে এবং বাংলাদেশ সহকারী হাই কমিশন এই পুরো ঘটনায় এই পরিবারের যে দাবিটা রয়েছে এই পরিবারের দাবি হচ্ছে যে এই ছেলেটিকে যাতে সেখানে ফিরিয়ে আনা হয় সেটাই হচ্ছে তাদের আবেদন। শেষবারের মতো তার বাবা মা যেন তার চেহারাটুকু দেখতে পান, তাদের আর্তনাদ যাতে পৌঁছায় রাজ্য সরকার থেকে শুরু করে বাংলাদেশি সহকারী হাই কমিশন এবং সেই সহকারী হাই কমিশনারদের কাজ পর্যন্ত। এবার দেখার বিষয় আমাদের এই গোটা ঘটনাটা জানার পর রাজ্য সরকারের কি ভূমিকা থাকে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।